A very good morning from Gangtok. আজকে আমরা সকাল সকাল বেরোচ্ছি আর বেরিয়ে এখানকার লোকাল সাইটসিং করব। চলুন আমাদের সাথে একসাথে ঘুরব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য এনচে মনাস্ট্রি। তো এখানে নিজের গাড়ি নিয়ে এলে কোনো চাপ নেই, এখানে খুব ভালো পার্কিং আছে। গাড়িটা নিচে রাখলাম, এবার ওপরে মনাস্ট্রি যাব। গেটের সামনে পার্কিং ফিটা নেয় বেরিয়ে যাওয়ার সময়। পার্কিং ফর ইচ ভেহিকলস 20 rupees। অনিন্দিতা টিনটিনকে কিছু একটা গল্প শুনিয়ে শান্ত রাখার চেষ্টা করে চলেছে। গুগল বুদ্ধি স্প্রেয়ার হুইল ঘোরাচ্ছে আর সেই দেখে টিনটিনেরও একই ইচ্ছে করলো। সামনেই রয়েছে একটা বিরাট বড় বুদ্ধিস্ট প্রেয়ার হুইল, দুই লিলিপুটে মিলে সেটাও ঘোরাতে ব্যস্ত হয়ে উঠল। সিঁড়ি দিয়ে উঠেই সামনে চোখে পড়ল এই অসাধারণ এনচে মনাস্ট্রি, মুগ্ধ হয়ে গেলাম। এনচে মনাস্ট্রির ভেতর থেকে আমরা ঘুরে এলাম। ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভেতরে ছবি তোলা নিষেধ। তবে অসাধারণ শান্তির জায়গা, এখানে এলে অবশ্যই এনচে মনাস্ট্রি আসবেন, ঘুরে যাবেন, অদ্ভুত সুন্দর জায়গা। এনচে মনাস্ট্রি যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে যান একটু সাবধানে চালাবেন, প্রচন্ড হেয়ারপিন বেন্স আছে আর স্টিপ রাস্তা। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন চোরতেন মনাস্ট্রি। এখানে কি ভালোভাবে শান্তি মতো গাড়ি চালানো যায় এটা না দেখলে বোঝা যায় না। কোনো হর্ন নেই, কোনো ভুলভাল ওভারটেকিং নেই, কিচ্ছু নেই, কোনো টেনশন নেই। শুধু আমার গাড়িতে একটাই উপদ্রবের জিনিস আছে, সেটা হচ্ছে টিনটিন। মাথা খারাপ করে দিচ্ছে আওয়াজ করে করে, আর কোনো আওয়াজ নেই এখানে টিনটিনের গলা ছাড়া। আমরা পৌঁছে গেছি এখন চোরতেন মনাস্ট্রি। গাড়ি পার্কিংটা ওখানে, ওখানে গাড়িটা রেখে এখন আমরা এখান দিয়ে উঠছি এই মনাস্ট্রিতে। পাশ দিয়ে রাস্তাও আছে, প্লাস এখান দিয়ে সিঁড়ি করাও আছে। আমরা এখন চোরতেন মনাস্ট্রির ভেতরে আছি। এনচে মনাস্ট্রিটা যতটা ফাঁকা ছিল এটা ততটাই ভিড়। এখানে বেশিক্ষণ থাকবো না, প্রচুর ভিড় আছে, ভিড়ের জায়গা অ্যাভয়েড করব। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব রুমটেক মনাস্ট্রি, যেটা গ্যাংটক শহরের বাইরে। চোরতেন মনাস্ট্রিতে গাড়ি পার্কিং হচ্ছে 50 টাকা। এখনো আমরা ন্যাশনাল হাইওয়ে 10-এ আছি। 200 মিটার পরে একটা ডান দিকে রাইট টার্ন আছে, সেইখান দিয়ে চলে যেতে হবে আমাদের রুমটেক মনাস্ট্রি। এটা হচ্ছে রুমটেকের রাস্তা। 12 বছর আগে যখন এখানে এসেছিলাম রাস্তাটা খুব খারাপ ছিল, গর্তে ভরা ছিল। কিন্তু এবার যা শুনলাম এই রাস্তাটা নাকি একদম তেল চকচকে স্মুথ অ্যান্ড ওয়াটারি করে দিয়েছে। দেখা যাক, এখনো পর্যন্ত তো অভিজ্ঞতা খুব ভালো। বারো বছর পর এখানে এসে রাস্তাটা ভালোই লাগলো। আর একটা জিনিস নোটিসও করলাম, চারিদিকে অনেক বাড়িঘর হয়ে গেছে, বেশ কনজেস্টেড হয়ে গেছে। সেই র ন্যাচারাল ফিলিংটা কিছুটা হলেও কমেছে। আমরা এখন এখানে গাড়ি রেখে রুমটেক মনাস্ট্রি যাব। পুরো রাস্তাটা অসাধারণ, একটা সিঙ্গেল গর্ত নেই। দু একটা জায়গায় রাস্তাটা একটু বসে গেছে, সেখানে ইন্ডিকেশনও করা আছে রাস্তায় যে ড্রাইভ কেয়ারফুলি। বাকি রাস্তাটা অসাধারণ, তবে একটু চড়াই আছে, আপনারা নিজেরা গাড়ি নিয়ে এলে সাবধানে চালিয়ে আসবেন। আমরা এখন রুমটেক মনাস্ট্রির গেট দিয়ে ঢুকে পড়েছি, এগিয়ে চলেছি রুমটেক মনাস্ট্রির দিকে। তো গেটের ভেতরে ঢুকেই আপনাকে আধার কার্ড দেখাতে হবে, আধার কার্ড নাম্বার নিয়ে নেবে, কজন আসছেন, কোথা থেকে আসছেন, কটায় ঢুকছেন, সব লিখে এন্ট্রি করতে হবে। আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড, কিন্তু ড্রোন ফটোগ্রাফি অ্যালাউড নয়।
ইঞ্জিন ফিউজ হয়ে গেছে আর উঠতে পারছে না, ওর ইঞ্জিন কাজ করছে না, পা কাজ করছে না, আমাকে এখন নিয়ে উঠতে হচ্ছে। রুমটেক মনাস্ট্রিতে ঢুকতে গেলে টিকিট আছে, বড়দের জন্য 10 টাকা পার হেড, বাচ্চারা ফ্রি। আমরা এখন রুমটেক মনাস্ট্রির মধ্যে চলে এসেছি, পেছনে হচ্ছে রুমটেক মনাস্ট্রি। সিকিউরিটি চেক করে আমরা এখানে ঢুকলাম। এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড, কিন্তু মেন গেটে ছবি নেওয়া যাবে না, সিকিউরিটি পার্সোনালদের ছবি নেওয়া যাবে না, আর মনাস্ট্রির মধ্যে ছবি নেওয়া যাবে না। রুমটেক মনাস্ট্রি কিন্তু গ্যাংটক শহরের বাইরে, তাই গ্যাংটক সাইট সিং এর পয়েন্টসগুলোর মধ্যে রুমটেক কভার করে না। আপনাকে এখানে আসতে গেলে ড্রাইভারকে আলাদা করে এক্সট্রা পে করে আসতে হবে। হঠাৎ চোখে পড়ল ওপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, ব্যাস আর কি, সকলে হাঁ করে তাকিয়ে রইলাম ওটার দিকে। আপনারা যখন রুমটেক মনাস্ট্রি আসবেন, এই ছাদের ওপর অবশ্যই আসবেন। ভালো ওয়েদার থাকলে গ্যাংটকটাকে ঝকঝকে দেখতে পাবেন, খুব ভালো ভিউ পাবেন গ্যাংটক শহরটার, আর এখান থেকে দাঁড়িয়ে মনাস্ট্রিকে ব্যাকগ্রাউন্ডে রেখে অদ্ভুত কিছু নিজেদের ছবি পাবেন। এখানে অবশ্যই আসবেন এই ছাদটার ওপর। তো আমরা এখন রুমটেক মনাস্ট্রি ছেড়ে বেরিয়ে গেছি, এখন আমরা এগিয়ে চলেছি বাঞ্ঝকড়ি ওয়াটারফলসের দিকে। রানীপুল আসার 2 কিলোমিটার আগে আমরা বাঁদিকে বেঁকে গেলাম, এখন যাচ্ছি আমরা বাঞ্ঝকড়ি ওয়াটারফলসের দিকে। একদম চওড়া রাস্তা উঠে যাচ্ছে, আমি একজন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এখানে কেমন রাস্তা, বললো খুব ভালো রাস্তা, আপনি চলে যান। বাঞ্ঝকড়ি ওয়াটারফলস এখন বন্ধ রাস্তায় আমাদের বললো, তো এখন আমরা চলে যাচ্ছি বাগথাং ওয়াটারফলস। এসে পৌঁছলাম আমরা বাগথাং ওয়াটারফলসে। বাগথাং ফলসে আপনি সিকিমের এখানকার লোকাল ড্রেস পরে ছবিও তুলতে পারেন, তাছাড়া এখানে জিপ লাইনিং এরও ব্যবস্থা আছে। বাগথাং ওয়াটারফলসে কার পার্কিং ফি হচ্ছে 30 টাকা পার ভেহিকল, আর এখন আমরা যাব প্ল্যান্ট কনজারভেটরি। আমাদের এখানে দেখা হয়ে গেছে, এখন আমরা এই রাস্তাতেই এগিয়ে যাব প্ল্যান্ট কনজারভেটরি। ম্যাপে এই জায়গাটা পুরোটা লাল দেখাচ্ছে, যাচ্ছে জাস্ট 2টো গাড়ি, ওই গাড়িটা আর আমরা, আর এই কটা দাঁড়িয়ে রয়েছে গাড়ি, আর 2-3টে বাইক যাচ্ছে। এখানটা যে কেন লাল দেখাচ্ছে ভগবান জানে। প্ল্যান্ট কনজারভেটরিতে টিকিট আছে 20 টাকা পার হেড, 5 বছরের নিচে ফ্রি। পাহাড়ের সাইডে বিশাল জায়গা নিয়ে বানানো এই প্ল্যান্ট কনজারভেটরি, এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে। বিরাট জায়গা নিয়ে তৈরি এই প্ল্যান্ট কনজারভেটরি, যারা গাছ ফুল ভালোবাসেন অবশ্যই এখানে আসবেন, এবং হাতে সময় নিয়ে আসবেন, দেখার মতো জায়গা, প্রচুর ভ্যারাইটির গাছ আর ফুল দেখতে পাবেন। আমরা এই ওপরটায় উঠে এসেছি, আর ওইখানটায় অনিন্দিতা টিনটিন বসে রয়েছে, আর এখানে গুগল আর আমি এসেছি। কেমন লাগছে গুগল? খুব ভালো লাগছে। কোথাও বেড়াতে এলেই মনে হয় সেখানে যত দেখার জায়গা আছে খুঁজে খুঁজে বের করি আর দেখি, সেই উদ্দেশ্যেই আমি আর গুগল বেরিয়ে পড়লাম। এই প্ল্যান্ট কনজারভেটরির মধ্যে একটা ওয়াটারফল আছে, খুব একটা বেশি লোক আসে না এদিকে, কারণ একটু চড়াই আছে, সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। তো টিনটিন আর অনিন্দিতার নিচে দাঁড়িয়ে রয়েছে, মানে বসে রয়েছে, আর আমি আর গুগল চলে এলাম ওয়াটারফলটা দেখতে। এখন আওয়াজটা কানে খুব জোরে আসছে, ভাবছিলাম কি ওয়াটারফল হবে, কীরকম হবে, হয়তো একটা ছোটো ওয়াটারফল হবে, যাবো না, কিন্তু না এলে খুব বড় মিস করতাম, গুগল এই কথাটাই আমায় বললো। তো ফাইনালি আমরা ওয়াটারফলের সামনে এসে গেছি। এই প্ল্যান্ট কনজারভেটরিতে এলে একটু সিঁড়ি বেয়ে উপরে উঠবেন আর ঝর্ণাটা দেখে যাবেন, খুব ভালো লাগবে। এখানে চারিদিকে লেখাই রয়েছে ওয়ে টু ওয়াটারফলস, কোন দিক দিয়ে যেতে হবে সব লেখা রয়েছে, চলে আসবেন ঝর্ণাটা দেখে যাবেন, দুর্ধর্ষ। এখানে একটা গ্রিন হাউসও করা আছে, তার মধ্যে আমরা এখন যাচ্ছি।
এই গ্রিন হাউসে বিভিন্ন ধরনের ফুল, চোখ জুড়িয়ে গেল দেখে। আর ঢুকতেই ফুলের গন্ধে ম ম করছে, অসাধারণ। টিনটিন এখন অনিন্দিতার কাছে নানা রকম ফুল নিয়ে গল্প শুনতে ব্যস্ত। গোগল আর টিনটিনকে চুপ করিয়ে দাঁড় করিয়ে ছবি তোলাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আমাদের দেখা হয়ে গেল প্ল্যান্ট কনজারভেটরি। এবার আমরা এগিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে পার্কিং টিকিট আছে ₹20 পার ভেহিকল। আমরা এখন এগিয়ে চলেছি হনুমান টকের দিকে। আমরা এখন গণেশ টকে এসেছি, কিন্তু এখানে নামছি না, কারণ নেমে কোনো লাভ নেই। প্রচুর মেঘ, কিছু ভিউ দেখা যাবে না, উপরে আর উঠছি না, বেরিয়ে যাচ্ছি আমরা হনুমান টকের দিকে। নাথুলার রাস্তায় খানিকটা যেতে হবে, তারপরে একটা চেকপোস্ট পড়বে, সেখান দিয়ে বাঁদিকের রাস্তাটা উঠে যাচ্ছে হনুমান টক। কালকে আমি এখান দিয়ে ভাড়া গাড়িতে গেছিলাম, তো তখন মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে এই রাস্তায় একটা গাড়ি চালাতে হবে। তো আজকে হনুমান টক যাচ্ছি, খানিকটা হলেও আমি এই রাস্তায় গাড়ি চালাচ্ছি। ব্যাপক রাস্তা। এই যে কালকে এই চেকপোস্ট থেকে আমরা সোজা চলে গেছিলাম সাঙ্গুলেকের দিকে, আজকে আমরা চলে যাব হনুমান টক। 2 কিলোমিটার এখান থেকে এই বাঁ হাতে চলে এলাম। এটা বেশ খাড়াই রাস্তা, আর ডান দিক দিয়ে ওই রাস্তাটা চলে যাচ্ছে সাঙ্গুলেকের দিকে। ওখানে পার্সোনাল ভেহিকলস নট অ্যালাউড। আমরা এসে পৌঁছলাম হনুমান টকে, এখানে জুতো রেখে উপরে উঠব। তো একটাই কথা বলবো, যারা নিজের গাড়ি নিয়ে আসবেন, যদি খুব এক্সপিরিয়েন্স হন এবং মনে কোনো ডাউট না থাকে, তাহলে আসবেন। রাস্তা কিন্তু প্রচণ্ড স্টিপ এবং সরু। ওই পাশ দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, আর এদিকে র্যাম্প। আমি যেহেতু টিনটিনকে কোলে নিয়ে যাচ্ছি, আমরা সকলেই র্যাম্প দিয়ে উঠছি। আমরা এখন একদম মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু মন্দিরে ফটোগ্রাফি প্রোহিবিটেড, আপনাদের দেখাতে পারবো না, নিচে দেখে আসছি। তবে যখনই গ্যাংটকে আসবেন, হনুমান টকে অবশ্যই আসবেন, দুর্দান্ত জায়গা। এখান থেকে ক্লিয়ার থাকলে পুরো ভিউ দেখতে পাবেন, অসাধারণ লাগবে। এটা হচ্ছে হনুমান টপের ভিউ পয়েন্ট। এখান থেকে ক্লিয়ার স্কাই থাকলে পুরো রেঞ্জটা দেখা যায়, কিন্তু আমাদের কপাল খারাপ, মেঘে ঢাকা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। গাড়িতে জ্যাকেটটা রয়েছে, কিন্তু ভাবতে পারিনি ওপরটা এতটা ঠান্ডা হবে। তো জ্যাকেট রেখে চলে এসেছি, এখন ঠান্ডায় মানে দাঁতে দাঁত থেকে যাচ্ছে, এত ঠান্ডা। আর হাওয়া দিচ্ছে মেঘলা, ওয়েদার মানে কাঁপিয়ে দিচ্ছে পুরো। আপনাদের যদি কোনো কমেন্টস বা সাজেশনস থাকে, প্লিজ তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। হনুমান টক দেখা এখন আমাদের শেষ, তো এখন আমরা নিজেদের হোটেলে ফেরত যাচ্ছি। আর এটাই ছিল আমাদের লাস্ট স্পট আজকের জন্য। পার্কিংয়ের কোনো চার্জ হনুমান টকে লাগে না, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কোনো পার্কিং ফি আপনাদের দিতে হবে না। আমার গাড়ি চালাতে সবসময় খুব ভালো লাগে, আর রাস্তা যখন হয় পাহাড়ি, তখন তো আর কোনো কথাই নেই, ভালো লাগার মাত্রাটা অনেক বেড়ে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আরও অনেকগুলো জায়গা আমরা ঘুরে দেখেছি, যেগুলো পরের ভিডিওগুলোয় আসছে। নতুন নতুন ট্রাভেল ভিডিওস দেখার জন্য সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন।